নমস্কার বন্ধুরা, ঝিঙে দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যেটা থাকলে এক থালা ভাত তোমরা নিমেষেই খেয়ে ফেলবে। এই রেসিপিটা হচ্ছে ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তা, যেটা আমি যেভাবে বানিয়ে দেখাবো এইভাবে একবার বানিয়ে ট্রাই করো, আর অন্য কোনো তরকারি বা অন্য কোনো রেসিপির দরকার পড়বে না। তো এই ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তা রেসিপির জন্য ফ্রেশ কচি দেখে ঝিঙে নেবে, আর ঝিঙের যে বাইরের খোসাটাকে কিছুটা ছাড়িয়ে নিতে হবে। পুরোপুরি না ছাড়ালেও চলবে, তবে বেশিটা ফেলে দিতে হবে। খুব সামান্য সামান্য খোসা রেখে আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি তিনটে ঝিঙেকে টুকরো করে নিয়েছি আর একটা ঝিঙে রেখে দিয়েছি। টুকরো করে নেওয়া ঝিঙেটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, তারপর ঢাকা দিয়ে আমি 3 মিনিট ভাপিয়ে নেব। তো 3 মিনিট ধরে এটাকে জাল দিলেই দেখবে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, ঝিঙেটাও কিন্তু অনেকটা ভাপানো হয়ে যাবে। তারপর জলটাকে কিন্তু আলাদা করে ছেঁকে নিতে হবে। ঝিঙে কিন্তু অবশ্যই কচি, যদি ফ্রেশ ঝিঙে হয় অনেকটা পরিমাণ জল বেরোবে, এটা কমেও যাবে। তারপরে সিদ্ধ করা ঝিঙেটা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে খুব ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলই লাগবে। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা শুকনো লঙ্কাটাকে তোমরা আগেও ভেজে নিতে পারো, আমি একসাথেই ভাজছি পেঁয়াজের সাথে, কারণ পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি রসুন কুচি অ্যাড করছি। এখানে আমি 8 থেকে 10টা রসুনকে কুচি করে নিয়েছি, আর ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচিও অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবে। তারপর খুব ভালো করে সব কিছুকে একসাথে ভেজে নেব। খুব ভালো করে দেখো পেঁয়াজের সাথে সব কিছুকে ভাজা হয়ে গেছে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তখন যে ঝিঙে সিদ্ধ করার পর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঝিঙে কিন্তু অবশ্যই অনেকটা কমে যাবে সিদ্ধ করার পর। এর মধ্যে হলুদের গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর সামান্য লবণ, আর সামান্য চিনি অ্যাড করলাম। চিনি চাইলে তোমরা বাদ দিতে পারো, তবে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি একটা হালকা ভাব আসবে, ফলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার খুব ভালো করে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে যে জলীয় ভাবটুকু রয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে। এটা আবারও বলছি, রান্না করার পর কিন্তু অনেকটা কমে যাবে, তবে এটা কমে গেলেও এটা মাত্র 1 থেকে 2 চামচই যদি থাকে ভাতের পাতে, তাতেই কিন্তু দেখবে অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি মাত্র 3টে ঝিঙে দিয়েই বানিয়ে নিয়েছি। আর যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু এরকম জলীয় ভাবটা অনেকটাই শুকিয়ে যাবে আর টেনে টেনে আসবে, কড়াই থেকে ছেড়ে ছেড়েও দেবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তা, যেটা গরম ভাতে একদম অমৃত মনে হবে। এক থালা ভাত খেয়ে ফেলবে বন্ধুরা। একঘেয়ে ঝিঙের তরকারি খেয়ে খেয়ে যখন মুখে আর ভালো লাগে না, তখন এই ঝিঙে বাটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ধন্যবাদ।